হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি একটা আশ্রমে। আমরা ফেরি ঘাটে চলে আসলাম, চারদিকে পানিতে টই টুম্বি। আমাদের ফেরিও এখানে নেই, তাই ফেরির জন্য ওয়েট করতে হবে। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমাদের ফেরিও আসতে শুরু করলো, এই ফেরি দিয়ে আমরা ওপারে পার হবো। ফেরি চলে আসলো, সবাই আস্তে আস্তে নামতে শুরু করে দিল। আমিও ফেরিতে উঠে গেলাম, চারদিকে হাঁটছিলাম ফেরিতে। যেহেতু বিকেল টাইম ছিল, রোদেরটাও খুব খারাপ ছিল। তারপর এই রাস্তা দিয়ে আমরা আশ্রমে চলে যাচ্ছি, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। পাহাড়ি থেকে নেমে আমরা হাঁটা শুরু করে দিলাম, আমরা পায়ে হেঁটেই আশ্রমে যাব। এখানে আমি প্রায় আসি, বাট এবার আর অনেকদিন ধরে আসা হয়নি যেহেতু বৃষ্টি হয়েছিল। চলে আসলাম আশ্রমে। এই যে আশ্রমটা, তারপর আমি আশ্রমে ঢুকে গেলাম এবং চারপাশটা একটু ভালো করে দেখছিলাম যেহেতু অনেকদিন পরে আসলাম। বৃষ্টির কারণে এতদিন আসা হয়নি, এখন তো বৃষ্টি কমলো, তাই ভাবলাম একটু ঘুরেই আসি, তাই আমি চলে আসলাম মন্দিরে। আসলাম একটু একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ওই যে ঘুরেটা হচ্ছে ইসকন মন্দির। পিঠে বানালাম তালের পিঠে, আমাদের পিঠে রেডি। তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, পাট শাক তুলছিলাম। এখানে প্রায় সবজি এখানে আছে, খুব একটা বাড়ি থেকে কিনতে হয় না, প্রায় সবজিগুলো এখানে আছে। আমরাও যখন যাই বাড়ি থেকে, যখনই যাই তখনই কিছু না কিছু নিয়ে আসি। ঢেঁড়স গাছ ফুটলো একটা, আমি পাট শাকগুলোও তুলে নিচ্ছিলাম বাড়িতে এসে খাবো বলে। চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, বেগুন আর ঢেঁড়স এগুলো ক্ষেত থেকেই নেওয়া, অনেক ফ্রেশ। এখানে যখনই যাই আর আসতে মন চায় না, খুব ভালো লাগে। মিষ্টি কুমড়ো শাক, মরিচ গাছ সবই আছে এখানে, বেগুন আর ঢেঁড়স গুলো। খুবই সুন্দর লাগছে। আমি তারপরে একটু দেখছিলাম হেঁটে হেঁটে, আমি তো প্রায়ই যাই, তারপরও পেঁপে গাছ, তারপরও মনে হলো যে একটু ঘুরে ঘুরে দেখি। তো ফাইনালি আমাদের গাড়ি চলে আসলো, আমরা ওখান থেকে রওনা দিয়ে দিলাম। খুবই মন খারাপ হচ্ছিলো চলে আসছি বলে।